আমার একটা মানুষ ছিল যাকে আমি নিজের থেকেও বেশি আপন ভাবতাম, যার সাথে আমার সব কথা শেয়ার করতাম, সব সময় নিজের থেকেই খোঁজ নিতাম, মিস করতাম, কেয়ার করতাম। লাস্ট কয়েক মাস ধরে ইগনোর করছে আমায়, তারপরেও বেহায়া মতো মেসেজ দিতাম, খোঁজ নিতাম, কারণ আমি চাইতাম মানুষটা আমার থাকুক। কিন্তু সহ্য করতে করতে যখন সহ্যর সীমা পার হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। আজকের পর থেকে এই জন্মে আর যোগাযোগ হবে না, শুধু জীবন থেকে নয়, একদম মন থেকে বিদায় দিয়ে দিলাম। ভালো থেকো।